ভদ্রলোকের জামার কলার ধরে টান দেওয়া কত বড় অসম্মানের কাম, আপনি সেটা জানেন? তুমি যে ভদ্রলোক সেটা তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না মানে আপনি কি করে বসেছেন? এই আপনি আমাকে তুমি তুমি করে কথা করছেন কোন কামে? বোঝা যাচ্ছে না তার কারণ তুমি চোরের মতন ভাব করতেছিলে। অবশ্য চোর না ভদ্রলোক সেও তো বুঝতে পারতেছে না। আপনি ভাষা ঠিক করে কথা বলবেন। চোরের মতো মানে কি? হ্যাঁ, তাছাড়া আমাকে দেখলে কি ওরকম মানুষ মনে হয় নাকি? চেয়ারের উপর দেখে কি মানুষ চেনা যায় নাকি? অত কামের দরকার নেই। তুমি এখানে কি চাও, কি দরকার? বাড়ি কোনে? নাম বাপের নাম বাদ রাখলেন কি জন্য? না 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 বাদ রাখবো না, সবই জানবো সবই জানবো। তার আগে কও তুমি এখানে কি চাও, কি দরকারে আইছো? উকিঝুকি মারলি মানুষ খারাপ হয় না। আমি খুব বংশীয় ঘরে সওয়াল, ভাদ্রা আমার গ্রাম। এই ওখানে বামুনের ছেলে হরিপদ ভট্টাচার্য। ভাদ্রা গায়ে বামুন আসলো কোথা থেকে? এই কথা ঠিক করে কও। আপনি মনে হয় ভাদ্রা গ্রামের সব মানুষকে চেনেন? সব মানুষই না চিনবার পারি, কিন্তু আমি জানি ভাদ্রা গায়ে কোনো বামুনের বাস নেই। তাই নাকি? তাহলে মনে করেন যে আপনার জানাশোনার বাইরে কোনো বামুন যদি থেকে থাকে সেগুলোর মধ্যে আমি পড়েছি। রে এই সিটারি কোনো জায়গা পাও না? না ভাদ্রা আমার শ্বশুর বাড়ি, আর তুমি আমার ভাদ্রা চিনাচ্ছে? আও দাঁড়াও, এই এই খারাপ খারাপ তো দেখো। এ ভাই আবার দাঁড়াই। ওই খারাপ হরিপদ বামুন হয়েছে শালা সুসুটা। দেখে তো ভদ্রলোক মনে হয়, কিন্তু তুগেদের সাথে ভদ্রলোক খালি আপনার সেই চলাফেরা করে মনে হয়। হ্যাঁ চিনবার পারলেন না সেটা করলেই হয়। দুনিয়ার সব মানুষকে আমার চিনবার লাগবে না, যত সব ব্রেন শট পুলা পান। আরে তো আমার মিথ্যে রামু, রামু কলকাতা থেকে আইছে। রামু এতদিন পর, কেমন আছো রে রামু? জি দাদা ভালো, আপনি কেমন আছেন? ভালো ভালো। আরে তোমার ব্যাটার মিতে রামু বলে ফিরে আইছে, ওয়াক নিয়ে তো গায়ের মধ্যে হুলস্থুল পড়ে গেছে। আমার বাড়ির উপরেই তো আইছিল, ও আসলেই তো গোবরা গেল। ও তাহলে তো তুমি কলকাতার খবর সব শুনিয়ে ফেলেছ। আচ্ছা তোমার কি বিশ্বাস হয় ওয়াক মতন ছেলে কলকাতা যাবার পারে? অবিশ্বাসের কি আছে, মানুষই তো কলকাতায় যায়। আর ঠিক, কিন্তু আমার মনে কয় ও গুল মারিছে। গুল বাইরে লাভ কি, যেখান থেকে আসুক নিজের গায়ে তো আসেছে। আর এখানে কলকাতা থেকেই আসুক, আসে লন্ডন থেকেই আসুক, রামু রামুই থাকবে। তা তোর বয়স শরীর কেমন রে বাপ? ও হো আসলে যে জন্য আসা তাই তো ভুলে গেছি। ওই রাস্তার মধ্যে কলকাতার পার্টি সব গোলমাল করে দিয়েছে। শোনো আমার কিন্তু খুব রাগ হয়েছে। কে আমার উপর রাগ কে রে বাপু? না না তোমার উপরে না, সব কথা কইছে তোমার বৌমা। ওই লিপস্টিক ওয়ালি ডাক্তারনি নাকি তোমাকে অপমান করেছে, আর সেই জন্য তুমি তোমার বৌমাকে দেখবার যাও না? না না আমায় অপমান করবে কে, যা সত্যি সে কথাই বলিছে। সত্যি কথা ছুটাই দেবো নে, কয়ে দিচ্ছি। আর ওই লিপস্টিক আলী মহিলা যদি ফের আমার বাড়ির উপর পাও রাখিছে তো ওর ডাক্তারগিরি আমি ছুটিয়ে দেবো। কি কোষ লেখাপড়া জানা মানুষ, যা কয়েছে বইয়ের ভালোর জন্যই কয়েছে। আমি সময় পেলে তোর বইয়ের সাথে দেখা করবো না। দেখো তো আসলাম কত রাগ হয়ে, তুমি সব পানি করে দিলে। কি জানি বাবু তোমাদের ব্যাপার স্যাপারই বুঝি নে। তা আমি যাই। হ্যাঁ আচ্ছা শোনো, ওই রামুর সাথে দেখা হলে এ কথা সে কথায় একটু জেনে নিও তো আসলে সে কলকাতা গিয়েছিল কি না। হ্যাঁ অসময় শুয়ে আছো কে? ও সোনা, তোমার কি শরীর খারাপ লাগে? না না, তুমি এত উতলা হয়েও না, এমনি শরীরটা ম্যাচ ম্যাচ করতেছিলি তাই। ডাইমা কি দুই একদিনের মধ্যে আইছিল? দেখে গেছে? না, কয়দিন ধরে আসে না। তোমাকে তো একটা কথা কয় হয়নি, সেদিন একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে একদিন কওনি কে? আমাকে দাইমা দেখবার আইছিল, ঠিক সেই সময় সরকারি ডাক্তারখানার আপাও এসে হাজির। তাক ডাকিছিল কিটা তা জানি না, কার বা কাছে খবর পাইছে এই বাড়িতে পোয়াতি আছে তাই। তাই তারপর কি হয়েছে? দাইমাকে একটু খারাপ করে কথা কইছে, দাইমা মনে খুব কষ্ট পাইছে, এই জন্যই মনে কয় আসে না। আগে কওনি কে ওই লিপস্টিক ওয়ালি মাতব্বরি করার লেগে কে ডেকেছিল আমার বাড়ি? এত বড় বিয়াদব, বুড়ো মানসিক অপমান করে মহিলা পাই। আগে শোনো, তুমি আবার উল্টাপাল্টা কিছু কবার যায় না, টাউনের মানুষ উনাগো বুঝ আলাদা। বাপরে, টাউনের মানুষ, টাউনের মানুষ হলি গায়ের মানসিক অপমান করি কথা কতি হবে না? বাদ দাও, আমি কই কি তার ছায়া তুমি এক সময় দাইমার কাছে যাইয়া বুঝাইয়া নিয়ে আসো। আচ্ছা পরিদা, এই তোমাকে জ্ঞাতি গোষ্ঠী কি কেউ কলকাতা থাকে? কি করছো কলকাতা? কলকাতা থাকবে কিনা? আরে কেউ জীবনে কোনোদিন এই পদ্মা নদী পার হয়েছে কিনা তাই সন্দেহ, আর কলকাতার সাথে মেলা দূর। তবে তো শুনতেছি যে তোমাকে রামু নাকি কলকাতা গেছিল। আরে ভাব দাও তো সব চোর চুট্টাকারের কথাবার্তারা, চোরেরা সবখানে যাবে পারে, কলকাতা কে দেখো কা হিল্লি দিল্লি কত জায়গা ঘুরে আইছে। চোরে করে তো পাসপোর্ট ভিসা লাগে না। ঠিক কথা কইছাও, আরে ওরা তো ট্রেনের টিকিটই কাটে না, খাইলো না দুটো ডান্ডার বাড়ি। সরি, এতদিন হাওয়া হাওয়া থাকে, এখন এসে ফুটিনি করতেছে। বাপটা মরার সময় এক ফোঁটা জল পাইল না ছাওয়ালের হাতে, কতই কাঁদাকাটি করলেই রামু রামু কয়ে। তোমাকে বাড়ি আসছিল, উঠিছে কোনে? এই বাড়ির উপর আসার মুখ আছে ইয়ার। তারপরে খাওয়া দাওয়া চলতেছে কোনে? শুনলাম কোরবান চাচার বাড়িতে নাকি খুব সমাদর করলো। প্রথম প্রথম দুই চার দিন ওরকম সম্মান করবি, যাইবে দাও দুই চার দিন রস মরি আসবি। কোরবান চাচা আর চাচি ওর এত যত্ন করে কে? আরে সে তো করে অন্য কারণে। আর তোমার মনে নাই আমাদের গোবরা রামু আর ওই যে আমাদের কোরবান চাচার ছেলে আরে রমজান, তারা তিন রত্ন ছিল না? আরে গলায় গলায় পিরিত ছিল না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, সে তো মেলা দিন আগেকার কথা। আচ্ছা ওই কোরবান চাচার ছেলে রমজান, সে বিষ খাইছিল কোন কামে কি জানি? ভাই বাদ দাও তো সব পুরানা কথাবার্তারা, এখন কও দেখি তোমার ওই বউয়ের সন্তান হবি কবে? তোমার যা কথা বলার সাইজ, আমার বউর সন্তান কবে হবি সে আমি কব কেবা করে? তুমি গণক মানুষ, পারলি গণনা করে কব, যত সব উল্টো পাল্টা কথা। আরে মাথা গরম করো না, আরে কব না আমি গণনা করি, তোমার হাতখান দাও দেখি গুনিয়ে দেখি আমি। রাইত হয়ে যাচ্ছে, আরে আইসো নেক্সট সময় কথা বলে। এমনই একটা জীবন রে, একবার কলকাতা যাবে পারলাম না। তাহলে কথা শোনো, কলকাতা যায় আরে ওটা তুই পাবনা গেছো কোনোদিন, যেটা তোর নিজের জেলা? আরে বোকা, পাবনা যাইনি জাতি কতক্ষণ, জাতি কতক্ষণ ইচ্ছে করলেই যাওয়া যায়। আরে পারলে যায় দেখা। শোন হেতার আলে সে কথা কবার পারে বুঝছিস, পাবনা এখন আমার হাতের তালুত। পাবনায় গিয়ে রূপকথা সিনেমা হলে ফার্স্ট ক্লাস টিকিট কেটে সামনের সারিতে বসে সিনেমা পর্যন্ত দেখা শেষ, কাছের স্বর্গ। হয় জানি জানি, তুই তো খালি কাছের স্বর্গের গপ্পই করিস। আর বিনা টিকিটে ট্রেনে যাবার লাগা ঈশ্বরদী প্ল্যাটফর্মে যখন টিটি ধরে ইয়ের উপর গুতেছিল সে কথা তো একবার কইস নে। যাবে আমার ইয়ের উপর গুতাবে এরকম ব্যাটার জন্মই হয়নি দুনিয়ায়। আর সেবার তো ধরা খাইছিলাম ওই সুখসাদের জন্য, আমি তো ফাঁক দিয়ে বেরোয় গেছিলামই। আর সুখসাদ কয় তোর কথা, তুই বলে খারায় মাইকে কি শুনবার লাগিছিল, আর অবাই বলে সপং সপং। কইলাম তো ওরকম বাপের বেটার জন্মই হয়নি দুনিয়ায়। আর ওই সুখসাদ বলটার জন্য একটু কান ধরে উঠবস করা লাগছিল। কি ওসমান ভাই মায়ের বেটা থাকি গেলেন? এই আসতিস কি কয় রে সারারা? না ওই করছিল যে সেদিন রামুদা করছিল আর কি, যে যে নাকি কলকাতায় যায় নাই সে মায়ের পেটেই রয়ে গেছে। কলকাতায় শুধু রামুই যায় না বুঝলু, সে কথাটা কয়ে দিস ওই সিটারে। রামু কি জানে? তালি শোন, ঢাকার কাছে কি কলকাতা পারে? ঢাকার কমলাপুর স্টেশন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। হ্যাঁ দেখলি মনে কয় জানি একটা গোলাপ ফুল এরা উপর করে থুয়েছে। সে কি রাস্তা, এই পার থেকে ওই পারের মানুষে ছোট্ট ছোট্ট দেখা যায়। হ্যাঁ আর গাড়ি আর গাড়ি। ঢাকার যে পুলিশ, মনে করিস ওই চাটমোহরে পুলিশের মতন খাকি ড্রেস পরা, তালি যে না টক টকে নীল, আর এক একজনের মুখ এই রকম বাগানি। শুনি তো ভয় লাগে। আপনি কবে ঢাকা গেছিলেন? সব নিজের চোখে দেখেছেন? না মানে ইয়ে তুগের ভাবির ভাই প্রত্যেক মাসে একবার ঢাকায় যায় মুকেম করতে, তার মুখে শুনেছি। আমার কতবার কয়েছে আমি যাইনি। উসমান ভাই এরপরে গেলে কিন্তু আমার নিয়ে যাও। আরে কোনে যাচ্ছেন?